হতেও পারে বিসিএস ক্যাডার, হতে পারে ডাক্তার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে ইঞ্জিনিয়ার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার। কুরআনে কারীম যার মাঝে নাই, নবীর উসওয়াতুন হাসানা যার মাঝে নাই, মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই, নাই, নাই। বর্তমানে যারা লামজবি গর মসলকি সালাফি নতুন আঙ্গে কে বাহির হইছে, ডক্টরেট ডিগ্রি লাগাইয়া নেটের ভিতরে হামাইয়া ওয়াজ করতেছে, আমরা ব্যক্তি বিশ্বাস করি না, আমরা মজহব মানি না, মসলক জানি না, সাজলাল বুঝি না, ফুলতলি চিনি না, তবে কুরআন হাদিস চাড়ি না, এলাহান ডাহা বেঈমান এশিয়া মহাদেশ আর কেউ হতে পারে না, পারে না, পারে না। আমরা পৃথক হলাম, আলাদা হলাম, আমরা ওকে ত্যাগ করলাম, যাকে তোমার অবাধ্য পাইলাম, সে হতে পারে মিনিস্টার, হতে পারে সরকার, যদি সে আল্লাহ তোমারে মানে না, সে সরকার হলে তারে মানি না, মানব না, মানতে পারি না। এটা কইলাম তো ঠিক, নমাজ বাদে হল আওয়ামী লীগ, বিএনপি, লাঙ্গল মঙ্গল জঙ্গল ওতা করলাম, এটা কদিন করবায়। ওয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, যার কথায় কাজে মিল নাই, বুকে বুকে এক নাই, ভিতরে বাহিরে ঠিক নাই, দেখতে মুসলমান ভিতরে শয়তান, আসলে নাফরমান মুনাফিক ছাড়া সে কেউ নাই। আল্লাহ বলছেন সব তারাইয়া তোরা আমার কাছে আইবায়, আমি ছাড়া পার পাইতায় নাই। এ দুনিয়ার মানুষ আমার দুঃখ আছে তোরার ভাই, তোরা কিন্তু আমার নাই। তোরা সৃষ্টির শ্রেষ্ঠ হইলে কিলা তোরা জানা নাই, তোরা শীত আইলে কাপড় লাগে, গরম আইলে বাতাস লাগে, পশু পাখির কি লাগে, তোরা হাতি দিয়ে গাছটা নাই রায় বস দিয়াল বাইরায়, তোরার বাফর খালি ক্ষমতা নাই, সম্পূর্ণ আমার দয়ায়। ঐতিহ্যবাহী হজরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই ইসলামী সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, দিগর উলামা এজাম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র মাদ্রাসার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, আমরা আল্লাহর আল্লাহ দরবারে শুক্রিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করেছেন হিসেবে হরি শুক্র আলহামদুলিল্লাহ। আরও শুক্রিয়া জানাই এই সমস্ত মানুষের যারার হাড় ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে এই মাদ্রাসা তথা অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, যারা আয়োজন করছে তারারও শুক্রিয়া আছে আপনার কাছে। এটা আমার বাসায় নয়, আল্লাহ রসুলের হাদিসের বাসায়, হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন না সাফালাম ইয়াশকুরিল্লাহ। যে কোনো মানুষ কোনো মানুষের শুক্রিয়া আদায় করে না, এই মানুষের দ্বারা আল্লাহর শুক্রিয়া আদায় হইতে পারে না। হুজুরে ফরমাইন মান্দাল্লাহ খাইরে কাফাইলিহি মান্দাল্লাহ শারি কাফাইলিহি। বাল্লাহামর পর্যায়ে মানুষে দেখায় এনার দেখা দেখি যত মানুষ বাল্লাহ আমার শরীর কইবায় সবর অর্ধেক নেকির মালিক প্রথম যে বা যারা দেখাইছে তারা আমলের মাঝে এমনি এমনি যায়। তদ্রূপভাবে মন্দ কোনোর হামর সূচনা যে মানুষে হরিয়া যায়, এনর দেখা দেখি যত মানুষ মন্দ হামর দাবিত হইয়া যায় সব মন্দ কর্মের অর্ধেক পাপের বার প্রথম যে বা যারা দেখাইছে তারা আমলের মাঝে যায়। বিদায় মান আমিলা সালিহান ফালি নাফসিহি ও মানাসা ফালাইহা, যা করোরে মানাফনার দায়। বিদায় এই অনুষ্ঠান যারা সৃষ্টি করছে মাদ্রাসা যারা দিয়া গেছে, এরা সুনাম কুড়াই আনছে, দুর্নাম বিদায় করছে, শয়তান বেদার হয়েছে, আল্লাহরে খুশ করছে। এলাকে এই সমস্ত মানুষ আল্লাহর মহান দরবার ও মহা পুরস্কারে ওরা ভূষিত হয়ে গেছে। আল্লাহ ফরমাইন হাক্কাত মাহাব্বাতি আল্লাহ মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া। যে সমস্ত মানুষ আল্লাহর দয়া মায়া নেওয়ার দায় বোঝার দায় একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মানুষরে আহ্বান করিয়া এখানে জড়ো করিলায়, আল্লাহ বলছেন এ সমস্ত মানুষরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, এরার আহ্বান শুনিয়া গাড়ি বাড়ি ফেলাইয়া যারা সামিয়ানার নিচে হামাইয়া বসিয়া বসিয়া সময়টারে পার করিলায়, এই সমস্ত উপবিষ্ট ব্যক্তিবর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়ালমুতাবাযিলিনা ফিয়া, এই অনুষ্ঠানরে সার্থক সফল হইয়া তুলতে যে লাইটিং করব, মাইক আনবো, সামিয়ানা বানবো, শিরনি পাখাইয়া কিছু মাইসরে খাবাইব, এই বেবার দেবা যারা বহন করব, এ সমস্ত মানুষরে ও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। অলমুতাজা উইরিনা ফিয়া, এই অনুষ্ঠান দেখার লাগে যেবা যারা আইব
আর দেখিয়া যাই ও এই সমস্ত মানুষের ও কমা হরা দয়া হরা মায়া হরাটা আল্লাহর গুরু আজি হইছে। এত দয়া এত মায়া যে মালিকর কাছে পাওয়া যায়, বিদায় আমরা আর জান যাইতে পারে আল্লাহর নাম ছাড়তাম না। আমার সময় বড় কম কথা বেশ এলাকি, প্রথম একটা শেরও আমি পড়ছি, হামদে আউয়ালুস খুদা কি জিসনে বর্ষা জিন্দেগি, পীর সালাম হউস নবী পর জ শিকায়া বন্দেগি। মহিমা গাই সেইসা আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়, জানের মালিক তো আমি নয়, ও দুনিয়ার মানুষ আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর মাধ্যমে ধর্ম কর্ম হালাল হারাম পাক নাপাক অজু গুসল সুন্নত তরিকা অর্জন হইয়া যায় আমার জান চাইতে পারে, নবীর প্রতি সালাম দিতে দুরুদ বেস্তে আমি হোম করতাম না। এই দুইটা কথার ভিতরে ইমানের স্বাদ পাওয়া যায়, আমলও মজবুত হইয়া যায়, দোয়াও কবুল হইয়া যায়, ইমান স্থায়ী হইয়া যায়। আমরা আল্লাহরে ছাড়তে নাই আর নবীরে বলতে নাই, ও আল্লাহর শুক্রিয়া ভাষে আমরা আবদ্ধ বরাবর হইয়া যাই। শুক্রিয়া কি? আল্লাহ ফরমাইন মা জাকারতানি শাকারতানি ও মা নাসিতানি কাফারতানি, গোলাম যত সময় তুমি আমার জিকির হরবায় আমি বুঝলাম তুমি আমার শুক্রিয়া পাশে আবদ্ধ হই রায়, ও মা নাসিতানি কাফারতানি যে মুহূর্তে আমার নাম নিতায় নাই তসবি হরতায় নাই জিকির হরতায় নাই আমি বুঝলাম তুমি আমার নিয়ামত হাইয়া আমার লোকে কুফুরি লাগাইলে। তাইলে আপনার আমার জীবনের মাঝে কুফুরি বেশি, শুক্রিয়া হম। আমার জীবন 60 বছর, গুমে গেছে কি 20 বছর, দুনিয়া দাদায় গেছে আরো 35-36 বছর, তামাম দুনিয়ার গোটা জীবনের এবাদত সামিল করলে ভাইবাই 2-2.5 বছর, কতখান কবুল হয়েছে আমার জানা নাই। বুঝতে হবে সমগ্র জীবন গেছে আমার গোল্লায়, আমল বলতে আমার কিছু নাই। ও আল্লাহর শুক্রিয়া পাশে দায় বদ্ধ হইবার দায়, আল্লাহ মাইসুরে পরামর্শ দিয়া যায় ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনাল্লাহ শারিকালি, আমি আল্লাহ আমি ছাড়া আর কোনো মাবুদ নাই আর আমার জাতর মাঝে কেউ শরিক নাই। মান ইস্তাসলাম আলি কাজাই ও সাবার আলা বালাই ও রাদিয়া বি হুকমি কাতাব তুহু সাদিকান বা আস্তু ইয়াউম আল কিয়ামতি সিদ্দিকা। আল্লাহ বলছেন যে মানুষ আমি আল্লাহর মহান দরবার ও আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ তান উফরে ফললে ধৈর্য সহকারে আমারে মানব, আমার হুকুমটা নতশিরে তামিল করব অতিষ্ঠ হইত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসাবে লিখিয়া রাখবো আমি আল্লাহ। তাহলে শুক্রিয়া যে করবাই আপনার নাম আপনি বাড়াইবাই, শুক্রিয়া করতে নাই খাল খাইটা কুমির আনবায় আপন ভাই কুলাল মারবাই আল্লাহর কোনো ক্ষতি নাই। তামাম দুনিয়ার মানুষ যদি গুণা লইয়া ভাগলই যায় আল্লাহর শান হম তো নাই, আবার তামাম দুনিয়ার মানুষ যদি নাকি করিয়া আল্লাহ আল্লাহ করতে করতে পাগল হইয়া যায় আমার আল্লাহর শান বাড়তো নাই, আল্লাহর মান বাড়েও না আল্লাহর মান হোমেও না, বাড়ে মানুষের হোমেও মানুষের। এলাকি হুজুরে ফরমায় নিন্না ইব্রাহিমা সাল রব্বাহু ইয়া রব্বি মা জাজাউ মান হামিদাকা, ইব্রাহিম আলাইহিসসালামে আল্লাহরে জিজ্ঞাসা করল ও আমার রব, যদি কোনো মানুষে তুমি আল্লাহর ভরসা বানায় আর তোমার নামে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পাঠ করিলায় বিনিময়ে তুমি তোমার গোলামরে খেতা দিবায়। আল্লাহ ফরমায় আলহামদু মিফতাহু শুক্রে ওয়া শুক্রু ইয়া উরুজু বিহি ইলা রব্বিল আলামিন, ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানবো দিলে জানে আমার প্রতি ইমান আনবো আমার টানে একবার শুক্রিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব বিনিময়ে রে ইব্রাহিম বন্ধু, এই মানুষটা দুনিয়ার থাকতে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুক্রিয়ার চাবি সমজাইয়া দেওয়া হইব। শুক্রিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ আরশে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষরে কোনো সমস্যায় লাগাল হইত নাই। আল্লাহ ফরমান ইজা আহাব্বা আব্দি লিকাই আহবাবতু লিকাহু ও ইজা কারিহা লিকাই কারিস্তু লিকাহু, ও বন্ধু মোহাম্মদ পরিষ্কার ভাষায় দুনিয়ার মানুষরে জানাইয়া দিবা যারা আমি আল্লাহর ভালোবাসা চায় আমার ভালোবাসা চাহিবা মাত্র আমারও ভালোবাসা আমার বন্দার অন্তর অন্তরস্থলে আমার দরবারটা কি যায়, খালি বন্ধু দুইয়াতে বাজে হাতে নাই, যে আমার দিদার চায় অবশ্যই আমার দিদার ভয় ওই যা কারিহা লিকাই কারিস্তু লিখা হউ, যে কেউ আমার ভালোবাসা চায় না আমি জীবনে তারে দর্শন দিব না। ইন্না জান্না আবদিবি বিদায় আল্লাহ ফরমাইরে আমি মানুষের ধারণার সাথে অবস্থান করি, ইন জান্না খাইরান ফা খাইরুন ইন জান্না সারনান ফা সাররুন, যদি কোনো মানুষে ভাবিলায় যে আল্লাহ মনে হয় আমারে মায়া করিলায় সত্যি অর্থে আমার মায়া তার কাছে যায়, যদি ভাবে না আল্লাহর মায়া আমার কাছে নাই সত্যি অর্থে আমার মায়া তার কাছে নাই,
ওমর বিয়মর বাসায় যে জেলা তার আল্লাহ ওলা তে বডির মাফে নয় তে মনর মাফে আপনি আল্লাহর জেলা মনে করবায় বিনিময়ে তান দরবার থাকে আপনি মায়া আদর ওলা ভাই ভাই এরপরে তাই ফরমাইলা ইয়া রব্বি মান সাব্বাহাকা আল্লাহ যদি কোনো মানুষে তোমার যশ নাম গায় সুবহানাল্লাহ কইলা এই বিনিময়ে তুমি তোমার গোলামরে বিতা দিবায় আল্লাহ ফরমায় লা ইয়ালামু তাউইলা তাসবিহ ইল্লাল্লাহু রব্বুল আলামিন যে মানুষে আমি আল্লাহরে আল্লাহ মানব আমার টানে একবার সুবহানাল্লাহ শব্দ পড়ব বিনিময়ে কোনটা হইব ইব্রাহিম খলিল বন্ধু এটা আমার মাঝে গোপন রইব এটা রহস্য বা তত্ত্ব দুনিয়ার কোনো মানুষকে আমি জানতে দিতাম না হুজুরে ফরমায় বনী ইসরাঈলের একজন মানুষে পড়ল ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া কাদিমি সুলতানি মালাকাইনে ইয়াকতুবানে দাইমান আবাদা আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে যদিও দেখরাম না তবে মানতে হইবায় না ইমান থাকত না আমরা পড়ছি আমানতু বিল্লাহি ও মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইলা আখির আল্লাহরে দিলাম আনলাম ফেরেশতাও জানলাম যদি কেউ কয় ফেরেশতা নয় এনবি ইমান ইমান নয় হাজিরিন দুই ফেরেশতার মাঝে একজনে জিকায় আল্লাহ ও যে আপনার বান্দায় আপনার শানি যে তসবি পড়িয়া যায় এটার নেকি বা রহস্য পিতা লেখতাম আমরা জানা নাই আল্লাহ ফরমায় না আমল্লার ফেরেস্তা তোমার জানার বুঝার কোনো বিষয় নাই আমার বান্দায় যে আমার শানে তসবিটা পড়িয়া যায় হুবহু তুমি তার আমল নোমার মাঝে লেখিয়া রাখবায় তবে খাইল কেমতের মহামিলন মেলায় যেদিন আমার দরবার ও আমার গুলাম রে লইয়াইবায় সেই দিন সুবহান আল্লাহ অত্র তসবির অপূর্ব রহস্যের বান্দার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নোমার মাঝে লেখা পাইবায় আশ্চর্য খবর না শুনলে কেউ সুবহান আল্লাহ পড়ে না শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না নামাজ যদি অপরিহার্য হইয়া যায় জীবনে নামাজ চড়ে না নামাজের ভিতরে অবশ্যই সুবহানাকা পড়ে না পড়ে না সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায় সুবহান রব্বিয়াল আলা পড়া যায় লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব যত রেখাত নামাজ পড়বায় প্রতিটা রেখাতে রেখাতে আশা রাখি সুরা ফাতিহা পড়ার সুযোগ পাওয়া যায় আফসুস পরিতাপের বিষয় আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে আশীর্বাদ হরিবারও নামাজ নাই নমাজ নাই যার ধর্ম নাই তার আসসালাতু ইমাদুদ্দিন মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ও মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন নমাজ হইল ধর্মর কুটি কুটি ছাড়া গড় হয় না নমাজ ছাড়া ধর্ম নয় না নমাজ যে ফলবো তার দ্বারা ধর্ম রক্ত হইব নমাজ যে ছাড়বো তার দ্বারা ধর্ম ধ্বংস হইব আমরা নবীরা মলে এক ভাগে বাগাছিলাম সকল নমাজি মুসলমান নবীর ইন্তেকালের পরে আমরা দুই ভাগে বাগইলাম নমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আর বেনমাজি মুসলমান আমরা সমাজও বেশি হইলাম এ লাগি আমরা কাফিরের সামনে কুণ্ঠাসা হইলাম মাইর খাইলাম এরা কয় এরার গড় লগে না আমার লেখুন তো মারো 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 নামে মুসলমান ভিতরে না ফরমান আর শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা হইল নমাজ শুক্রিয়ার শ্রেষ্ঠ ভাষা কি নামাজ আকিম ইসাল্লাত আলী জিকরি ওলা জিকরুল্লাহি আকবর তোরা আমার জিকির হরবায় আমার নামে নমাজ হালা হরবায় নমাজের চাইতে শ্রেষ্ঠ জিকির আসমানও নাই জমিনও নাই নমাজ হরলে শুক্রিয়ার চুক্তিপত্র আল্লাহর সাথে শেষ হইয়া যায় এই যে নমাজ হরলাম সালাতুল উতির হরলাম দুয়ায়ে কুনুত হরলাম আমরা শুক্রিয়ার চুক্তিপত্র হরলাম আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খাইরা আল্লাহ আমরা তোমার সাহায্য চাই আমরা তোমার দরবারে ক্ষমা চাই আমরা তুমি আল্লাহরে বিশ্বাস করিলাই আমরা তোমারে ভরসা বানাই আমরা তোমার উত্তম মহিমা গাই তুমি বিনে আপন বলতে আমাদের কেউ নাই ইতা হইয়া আমরা আত পাও বাইন্দে আল্লাহর দরবার দিলাই এরপরে হইলাম ওয়ানাস কুরুকা ওলা নাক ফুরুকা আমরা তোমার শুক্রিয়া করি করব অস্বীকার করব না ওয়ানাক লাউ অনাথ রুকু মাইয়া জুরুকা আমরা পৃথক হলাম আলাদা হলাম আমরা ওকে ত্যাগ করলাম যাকে তোমার অবাধ্য পাইলাম সে হতে পারে মিনিস্টার হতে পারে সরকার যদি সে আল্লাহ তোমারে মানে না সে সরকার হলে তারে মানি না মানব না মানতে পারি না ইতা হইলাম তো ঠিক নমাজ বাদে হল আওয়ামী লীগ বিএনপি লাঙ্গল মঙ্গল জঙ্গল ওতা হররাম এটা কদিন হরবায় ওয়া ইয়াকুলুনা বি আফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম যার কথা এখাজে মিল নাই বুকে বুকে এক নাই ভিতরে বাহিরে ঠিক নাই দেখতে মুসলমান ভিতরে শয়তান আসলে নাফরমান মুনাফিক ছাড়া সে কেউ নাই হে কইরা আল্লাহ নাম উল্লয় হে কই যাব আল্লাহ সাইয়ো কইবা কইছে মোল্লায় আল্লাহর কথা তর্জমা করে মোল্লায় ঠিক না
এরপরে শেষ নয়, আল্লাহুম্মা ইয়াকা নাউবুদু ওয়া লাকা নুসাল্লি, আল্লাহ বল আমি তোমারই করি নামাজ তোমারই পড়ি, ওয়ানাসজুদু ওয়া ইলাইকা নাসআ, আল্লাহ তোমারে আমরা সেজদা করি, বিপদে আইলে দৌড়িয়া তোমারে ধরি, ওয়ানাফিদু ওয়া নারজু রাহমাতাকা, আল্লাহ সর্বশক্তিতে সময় শেষ করি, এরপরে তোমার করুণার আশা করি। আপনার আব্বার অসুস্থ রোগ দেখা দিছে, উসমানী মেডিকেল গেলায় চিকিৎসা দিবার দেয়, মেডিকেল ডাক্তার বলছে আপনার বাবার কি তো হয়েছে, আমার জানা নাই, যাও কি বাড়ি বয় অনেকে যাও তো, ও ইমাম সাহেব দয়া করি আমরা বাড়ি খানো আইবা, এসা এক কাপ খাইবা, আমরা লাল টামাটা নিয়া 20 জন মেসাব হইয়া দেখো হতমে ইউনুস হইয়া আব্বারানি খুঁজা করা যায়। আল্লাহ বলছেন সব তা আড়াইয়া তুরা আমার কাছে আইবা, আমি ছাড়া পার পাইতাই নাই, এ দুনিয়ার মানুষ আমার দুঃখ আছে তুরার ভাই, তুরা কিন্তু আমার নয়, তুরা সৃষ্টির শ্রেষ্ঠ হইলা কিলা তুরার জানা নাই, তোরা শীত আইলে ফাফড় লাগে, গরম আইলে বাতাস লাগে, পশু পাখির কি লাগে, তোরা হাতি দিয়ে গাছটা নাই রায় বস দিয়ে আল বাইরায়, তোরার বাফর খালি ক্ষমতা নাই, সম্পূর্ণ আমার দয়ায়। আর দুনিয়া খালাক তুলাকুম খুলিক তুম লিল আখিরা, দুনিয়া সৃষ্টি করছি তোরার দায়, তবে দুনিয়ার সবটা তোরা খাইবাই, বলে খাইয়া শেষ নাই, পরিণামে আখেরা তো আমার গুলাম যাইতে হইবাই, এ লাগে আল্লাহ ফরমাই আমার দুঃখ আছে তোরার দায়, সময় বড় কম আমার, ইন্নি ওয়াল জিন ওয়াল ইনসু ফি নাবাইন আযীম, আল্লাহ বলছেন আমি মানব দানব এই দুই শ্রেণী লইয়া আমি আল্লাহ বড় মহা সমস্যায়, আল্লাহ কি তার দায়, আল্লাহ বলছেন আহলুকু ওয়া ইয়াউবুদু গাইরি ওয়া আরজুকু ইয়াশকুরু গাইরি, আমি মানুষরে সৃষ্টি করছিলাম আমার তসবি পড়বার দায়, আমার গুলামি করার দায়, আমার জিকির করার দায়, বড় দুঃখের বিষয় দুনিয়া যাওয়ার পরে মানুষ বলছে আমি আল্লাহও নয় নমাজও নয়, এই দুঃখটা আমার হইবার জায়গা নয়, ও আর জুকু ইয়াশকুরু গাইরি, আমি মানুষের সামনে খাদ্যের বান্ডার ধরলাম, ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জা যা, মুসলদের বৃষ্টি আমি লামাইলাম, এবং কি ফারা আলু মাটির নিচে ভাইয়া পরিপূর্ণ কইরা ফিরাইয়া দিলাম, একটা উড়ি বিচি ভাইয়া 70টা উড়ি বানাইলাম, একটা দান দিয়ে 70টা 80টা 150টা আমি বানাইলাম, আর শুক্রিয়া করবার সময় মানুষ তোমার টানরে আমি মূর্তির সামনে পাইল, এই মূর্তি তুমি বানাইলাই, তুমি এটারে সাজাইলাই, মূর্তি তোমার কিটা দিছে, আমার দ্বারা তোমার 14 কোটি সৃষ্টি হইছে, আমি খালিক আমি মালিক, আমারে দূরে রাখলাই, আর নিজে মূর্তি বানাইয়া ওয়াক্তার সামনে নত হইলাই, আমি তোমারে চার দিতাম নাই, দুনিয়ার এমন কোন শক্তি নাই ছাড়াইয়া আনবয়, ইন্না বাদশা রব্বিকা লা শাদীদ, ইন্না তাকিদ লামো তাকিদ শাদীদুনো তাকিদ, ও শব্দ দুইটা বুঝাইবার দায়, আউকো আমার আসল ঠিকানায়, আমি তেলাওয়াত করছি ইয়াসিন ইয়া সাইয়িদ আল বাশার, ইয়াসিন ইয়া সাইয়িদ আল বাশার, হে মানবগোষ্ঠীর সর্দার নবী, আমি হেকমতময় কোরআনের শপথকে বলছি নিশ্চয়ই নিঃসন্দেহে তুমি আমার অনন্য নবী, তোমার ন্যায় দুনিয়াত কোনো নবী নাই, তুমি নবীর প্রশংসায় স্বয়ং আল্লাহ পঞ্চমুখ হইয়া যায়, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয়ই তুমি মহান চরিত্রে ভূষিত হইলায়, নবীর আদেশে পাথরে কথা হইয়া যায়, নবীর আঙ্গুলের ইশারায় ছাদ দুবাগ হইয়া যায়, এটা নবীর আসল মর্যাদা নাই, নবীর আসল মর্যাদা স্বয়ং নবীর প্রশংসায় আল্লাহ নিজে পঞ্চমুখ হইয়া যায়, এই নবীর ব্যক্তি সত্তারে সর্বগুণে সর্বজ্ঞানে বিশ্বাস করার নাম হইল ইমান, বর্তমানে যারা লামজবি গর মসলকি সালাফি নতুন আঙ্গিকে বাহির হইছে, ডক্টরেট ডিগ্রি লাগাইয়া নেটের ভিতরে হামাইয়া ওয়াজ করতেছে, আমরা ব্যক্তি বিশ্বাস করি না, আমরা মজহব মানি না, মসলক জানি না, সাজলাল বুঝি না, ফুলতলি চিনি না, তবে কোরআন হাদিস চাড়ি না, এলাহান ডাহা বেঈমান এশিয়া মহাদেশ আর কেউ হতে পারে না, পারে না, পারে না, এদের ফকির হামাই সময় কম, এদের থেকে আপনারা দূরইতে হবাই, আর ব্যক্তি সত্তা যে বিশ্বাস করে না তার ভিতরে ইমান আসতে পারে না, যাতে আল্লাহ যাতে মুহাম্মদ
আলাদা আলাদা ব্যক্তি সত্তা আছে না না ও সাজাতে মোহাম্মদ সত্তারে দিলে জানে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ঈমান কুরআন নবী নয় হাদিসও নবী নয় নবীর একটা আলাদা ব্যক্তি সত্তা আছে না নাই এখন বেঈমানের হুয়ায় কয় সাদুল্লাহ আল মানি না ফুলতলি চিনি না মজহব জানি না কুরআন হাদিস ছাড়ি না ও বেঈমান যদি তোমার কথা সত্য হইয়া যায় তেলাহুকারে হেলিকপ্টার হইলে কোনো অন্যায় হইতো না তোমার ওয়াজ মাইসে মানতা না ও আমি আল্লাহর নবীর একটা ইঙ্গিত দিলাম নবী হইলা হুয়া আলামুল ঈমান হুয়া আলামুল হুদা হুয়া আলামুল ইয়াকিন নবীরে আল্লাহ বিশ্বাস করা দাম দিরা তাহা ইয়া ইউহাল মুজাম্মিল ইয়া ইউহাল মুদ্দাসির ইয়াসিন নবীর জীবনে নবীরে ইয়া মুহাম্মদ হইয়া কোরআনে কারিম ডাক দিছেন না থার নবী আপনালা খান আমালা খান মানুষ না হাজিরিন এলাকি যারা এই দাবি করে এরা লগে আমরা সমাজ নাই নমাজ নাই কুন্তাও নাই হররে বাবা তুমি তোমার ওয়াজও ঠিক নাই ইয়ার পরে যদি ওয়াজ হয়ে দিয়া যায় তাইলে তাইলে তারে সাইও সাইডিয়া দিবায় এমন তাবা হান গড়া দিবায় যাতে আধা বন্ধা রক্ত পড়ি যায় তাবা খাইয়া হইব বাঁচি যায় আমার এখানে মারলাই বলে তুমিনো আমারে মাইর খাবাইয়া লওয়াইলাই তুমি কইছো ব্যক্তি পূজা করো না কোরআন হাদিস চালো না আমিও কোরআন হাদিস মারি না ওই যে ব্যক্তিরে ফাইলে চাড়ি না কইব ওয়াজও ঠিক আছে আইতা খোলতাম মারব আইবা আইতাম নয় ঠিক নাই ব এ লাগি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ও ব্যক্তিরে বুঝাইবার দায় কোরআনে কারিমর ভাষায় আল্লাহ নিজে ফরমায় আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আমি রহমান আমার করুণা ও ফুরান ও বন্ধু মুহাম্মদ তোমার প্রতি আমি বড় মেহরবান তোমারে দয়া করি শিক্ষা দিলাম বন্ধু কোরআনে কারিমর জ্ঞান কোরআনের শিক্ষা দীক্ষা দিয়া বন্ধু তোমারে সৃষ্টি করছি ইনসান কোরআনে কারিমর জ্ঞান যার মাঝে নাই বন্ধু সে হবে হাইওয়ান যার মাঝে নাই কোরআন হতে পারে বিসিএস ক্যাডার হতে পারে ডাক্তার হতে পারে ব্যারিস্টার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার কোরআনে কারিম যার মাঝে নাই নবীর উসওয়াতুন হাসানা যার মাঝে নাই মানুষ নামে জন্ম নিলে মানুষ হওয়া সম্ভব নাই 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 পশুর ঘরে জন্মিলে পশু স্বাভাবিক পশু হইয়া যায় মানুষের ঘরে জন্মিলে মানুষ মানুষ হওয়া বিষম দায় মানুষ হতে হলে থাকতে হবে কোরআনে কারিমের আওতায় নবী মুহাম্মদ রসুলুল্লাহর উসওয়াতুন হাসানার ছত্র ছায়ায় লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা যে মানুষের অন্তর আছে অন্তর কোরআনে কারিমের জ্ঞান নাই ই মানুষের অন্তরে পশুর অন্তরে কোনো বেশম নাই ওয়ালাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা যে মানুষের চোখ আছে আল্লাহর বাণী দেখে না নবীর বাণী দেখে না অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাশ করলে মানুষ নামে ঠিকানা পাওয়া যাবে না ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা যার খান আছে আল্লাহর বাণী শুনে না নবীর বাণী শুনে না মানুষ নামে জন্ম নিলে মানুষ হতে পারে না উলাইকা কালানাম বালহুমাদাল ওরা হবে চতুষ্পদ জন্তুর ন্যায় চারপাই জানুয়ারের ন্যায় যার সাথে কোরআনের রুটিন নাই নবীর সুন্নত নাই বালহুম আদাল পশুর চাইতে আরো নিকৃষ্ট হইয়া যায় পশুর মাঝে একটা পশু কাফির নাই মুনাফিক নাই সন্ত্রাস নাই বাটপার নাই বেঈমান নাই সুদকুর নাই মদকুর নাই এ সমস্ত কলঙ্ক মানুষের মাঝে আসে না নাই বিদায় এই মানুষটা পশুর চাইতে আরো নষ্ট হইয়া যায় পশুর মাথা আছে মানুষের মাথা আছে পশুর দিল আছে মানুষের দিল আছে পশুর মুখ আছে মানুষের মুখ আছে পশুর চুক আছে মানুষের চুক আছে পশু গাছ খায় মানুষও অবাধ খায় পশু ইবালা পানি খায় সেনাইয়া বাদ ভানি ভালায় মানুষও অবালা পানি খায় ফসরা ভরি বাদ ভানি ভালায় এতে কোনো বেশ কম নাই বেশ কম হবে কোরআনে কারিমের দায় মানুষ যেন খায় এখানে ফসরাব নাই যেখানে ফসরাব করে এখানে খাবার নাই বিছনা নাই হালাল হারাম পাক না পাক অজু গুসল মানুষের সাথে আছে না নাই
বিদায় পশুই যেন খায়, এখানে লেদায়, এখানে সেনায়, এখানে ঘুমায়, হালাল হারাম পাক না পাক অজু গোসল কিছু নয়। আমরা বুঝলাম মানুষের মাঝে পশুর মাঝে আকাশ পাতাল ব্যবধান করছে না, আল্লাহ ব্যবহার দেয়। অথচ যে পশু আজান শুনে নমাজ নয়, রমজানও চাঁদ দেখলে গা সওয়াব দিত নয়, মানুষের মাঝে কিছু মানুষ আজান শুনে নমাজ নয়, রমজানও চাঁদ দেখলে রোজা নয়, এই মানুষের পশুর মাঝে কোনো বেশম নাই নাই নয়। এই মানুষ তৈল উলা ইকা কালা নাম বালহুমা দাল, কর্তৃপক্ষের কাছে কমা চাই, সময় থাকতে আমার সময় নাই, দয়া করি আমি আমার ওয়াজ আটকাই নাই, আমার মাফ করে দিবাই, আর আগামী যদি আয় আমারে আল্লাহ লইয়ায় ইনশাআল্লাহ আমি ওয়াজ সময় দিব। এখন আমি যেতাম চাতক, আল্লাহ মাফ করো কওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আসিনা কিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিলনা ইয়া আল্লাহ মিন রিজকি দুনিয়া والعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وانت خير الراحمين ولا تجعلنا من الغافلين الله كنا سرى بفضائنا توبة سرى ما فينا দুঃখ ছাড়া মানুষ নাই, চিন্তা ছাড়া হৃদয় নাই, সমস্যা ছাড়া পরিবার নাই, বারবার আপনার দরবার ক্ষমা চাই, আপনি ছাড়া যাইবার জায়গা নাই, আল্লাহ গতি তুমি গতি, যার হেউ নাই তুমি সাথী, যার উপায় নাই তুমি সহায়, যার কোনো আশা নাই তুমি তার বাসা, এই মুহূর্তে আল্লাহ তোমার কুদরতে এলাহির ক্ষমতা প্রকাশ করলাম, আমরা বুঝাইলাম, বুঝলাম তুমি মালিক ছাড়া আমরা আর কেউ নাই, তুমি ছাড়া আর আমি কোনো শব্দ নাই, আল্লাহ আমরা দুনিয়ার দুঃখ ফিতনা থেকে বাঁচাইবাই, আল্লাহর ওলি ফুল তলি রহমতুল্লাহ আলাই তামাম খিদমত রে কিয়ামত পর্যন্ত বাকি রাখবাই, আল্লাহ বড় সাপিলে হায়াত বরকত লাগাও, তোমার বন্দার সফরের মাঝে আমরার কথাটা তুমি ইয়াদ করে দিলাও, এই পরিবার আমরা মস্ত দাবানাও, আল্লাহ স্থায়ী কোনো মুসিবত হলাইয়া কোনো ডাক্তার হবিরাজর হাওলায় তুমি আমরা দিও না, জমিন যদিন রাখবায় আল্লাহ তোমার দয়ার হাত চানে দিয়ে আমরা বাঁচাই আনিবায়, যত মাইশোর উপরে হক আছে তামাম মাইশোর হক আদায় করার ক্ষমতা দিবায়, আমরা ঋণগ্রস্ত বানাইয়া মাটির নিচে দিও না, যেদিন মরণের সেবা গাঠলা মাইবায় সাদা কাপড় করার আগে নবীর ছেড়ে আনোয়ার দেখাইবায়, আর জুতে একে নিকলে দম তোমারে সামনে, হাম তোমারে সামনে হো তুম আমারে সামনে, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন, সালামু আলাইকুম।